বাংলাদেশগামী রপ্তানি বাণিজ্যের পণ্যবোঝাই ট্রাক থেকে বহুমূল্যের পাচার সামগ্রী উদ্ধার করলো পেট্রাপোল থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 161 কেজি রূপোর গয়না এবং 480 পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। বনগাঁ পুলিশ জেলার সুপার তরুণ হালদার জানান, রাজস্থান থেকে ফল বোঝাই করে একটি ট্রাক বাংলাদেশে রপ্তানির জন্য পেট্রাপোল সীমান্তে আসে। নির্দিষ্ট সূত্রে পুলিশের কাছে খবর আসে যে ওই ট্রাকের ফলের ক্যারেটের ভেতরে করে এই সামগ্রীগুলি বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে পেট্রাপোল পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে তল্লাশি চালিয়ে 52টি ফলের ক্যারেটের ভেতর থেকে এই সামগ্রীগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির মূল্য 2 কোটি টাকার উপরে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশ ওই ট্রাকের চালক থাকরা রাম এবং খালাসি লাডা রামকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি রাজস্থানে। তো এবারে একটি খুব বড় খবর ছিল, যেটি বড় কনসাইনমেন্ট এখান থেকে পাচার হতে চলেছে বিভিন্ন আইটেম সহ। তো সেই অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে আমাদের ওসি পেট্রাপোল যিনি আছেন সাব ইন্সপেক্টর গণেশ বাইন, তার নেতৃত্বে সোর্স ইনফরমেশানটা ওয়ার্কআউট করা হয়। তো ইনফরমেশান যেটা ছিল যে এটি ফলের গাড়ি, এটি পমেগ্রানেট বা বেদানা যাকে বলি আমরা, সেই ফলের গাড়ি, ফলের গাড়ির যে ক্যারেট থাকে সেই ক্যারেটের মধ্যে করে কিছু আইটেম স্মাগল হতে চলেছে। তো অ্যাকর্ডিংলি ওসি পেট্রাপোল যে সেই গিয়ে গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং সার্চ শুরু করে, এবং বাই দ্যাট টাইম আমাদের যিনি এসডিপিও আছেন অশেষ বিক্রম দস্তিদার, এসডিপিও বনগাঁ, উনিও পৌঁছে যান। পৌঁছে গিয়ে ওনার প্রেজেন্সে ওখানে গাড়িটা, একটা ফলের গাড়িটার সার্চ হয়, যে গাড়িটা এক্সপোর্টের জন্য লাইনে দাঁড়িয়েছিল অলরেডি। তো সেটা সার্চ হওয়ার পরে সেই গাড়ি থেকে টোটাল 52টা ফলের ক্যারেট, যাতে ফল ভর্তি ছিল, তার নিচে সেই ফলের নিচে সব এই যে চোরাই আইটেম এগুলো সব লোকানো ছিল। টোটাল আইটেম যেটা পাওয়া গেছে, রিকভারি করেছি আমরা 480 পিস অ্যান্ড্রয়েড মোবাইল, বিভিন্ন ধরনের ইউজড আনইউজড এখানে দেখতে পাবেন আপনারা, একদম নতুন সিলড প্যাকেটও কিছু তার মধ্যে রয়েছে, কিছু তার মধ্যে আইফোনও রয়েছে, বিভিন্ন ধরনের মডেলের প্রায় 480 পিস মোবাইল ফোন, আর তার সাথে 161 কেজি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রূপোর অর্নামেন্ট, বিভিন্ন ধরনের অর্নামেন্ট এগুলোর সবগুলোর মধ্যে আছে। তো এরকম 161 কেজি রূপোর অর্নামেন্ট টোটাল ওই ফলের নিচ থেকে, ওই ক্যারেটের মধ্যে থেকে আমরা টোটাল রিকভারি করেছি, এবং দুজনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। ওই ট্রাকের যে ড্রাইভার ছিল এবং যে খালাসে ছিল সেই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কেস করে, স্পেসিফিক কেস করে আমরা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করছি আজকে, এবং আমরা বের করার চেষ্টা করছি যে এই মালটা কোথা থেকে এরা প্রক্রিয় করেছিল এবং এর সাথে আর কারা কারা যুক্ত আছে সেই টোটাল ম্যাটারটা আমরা ইনভেস্টিগেশন স্টেজে আনার চেষ্টা করছি। যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে থাকরা রাম একজন, আর সেকেন্ড হচ্ছে লাডা রাম, দুজনেই রাজস্থানের বাসিন্দা। এই দুজন টোটাল অ্যারেস্ট হয়েছে। টোটাল অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি 2 কোটির মতো হবে, টোটাল ভ্যালু এর মধ্যে 2 কোটির মতো। গাড়িটা রাজস্থান থেকে আসছিল, রাজস্থানের এই যে ড্রাইভার এবং খালাসি দুজনেই রাজস্থানের বাসিন্দা, এবং গাড়িটা রাজস্থান থেকে আসছিল। তো স্পেসিফিক ইনফরমেশন ছিল, কারণ স্পেসিফিক ইনফরমেশন ছাড়া এই গাড়ি চট করে ইন্টারসেপ্ট করা হয় না, যেহেতু এর মধ্যে পেরিশেবল গুডস ছিল। তো স্পেসিফিক ইনফরমেশনের বেসিসে ইন্টারসেপ্ট করে সার্চ করে এই টোটাল মাল উদ্ধার হয়েছে। এটা খুব বড় সাফল্য, এবং পেট্রাপোল থানার পক্ষ থেকে এবং আমাদের পুলিশের পক্ষ থেকে এটা খুব বড় সাফল্য, বড় একটা কনসাইনমেন্ট আমরা প্রিভেন্ট করতে পেরেছি, সিজ করতে পেরেছি। উল্লেখ্য, এর আগেও পেট্রাপোল সীমান্তে রপ্তানি বাণিজ্যের ট্রাক থেকে পাচারের সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, এবারের অভিযানটি তাদের কাছে একটি বড় সাফল্যের নজির। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।